গত পর্বে আপনারা দেখেছিলেন ডিন বুছাবাকে ভুল বুঝায়। সে বুছাবাকে একটির পর একটি কঠিন টাস্ক দিয়ে যাচ্ছিল। ফ্যামিলির কথা চিন্তা করে বুছাবা নিজের সর্বস্ব দিয়ে টাস্কগুলো কমপ্লিট করে। তবে বুছাবা তখনও জানতে পারেনি ডিন তাকে ভালোবাসে, এমনকি তাকে ভুল বুঝছে। তো এই ভুল বুঝাবুঝির মধ্য দিয়েই যখন স্টোরি এগিয়ে যাচ্ছিল, তখন সেখানে এন্ট্রি নেয় কিন, এই ড্রামার ভিলেন, যার একমাত্র লক্ষ্য হচ্ছে পোয়ার ফ্যামিলিকে পথে বসিয়ে পোয়ার বাবার সম্পদ লুটে নেয়া। তো শেষ পর্যন্ত কিন পোয়ার ফ্যামিলির সাথে কি করে, আর বুছাবা কি পারবে ডিনের ভুল ভাঙ্গাতে, নাকি এভাবে তিলে তিলে কষ্ট পেয়ে যাবে ডিনের ভালোবাসা? চলুন দেখা যাক আজকের পর্বে। এ পর্বের শুরুতে আমরা দেখতে পাই আরও একজন নতুন ক্যারেক্টার এন্ট্রি নিয়েছে, যার নাম ফাফাই। সে আসলে ডিন এবং পোয়ার বোন। সে সবেমাত্র অ্যাব্রোড থেকে ফিরে এলো, তাকে দেখে সবাই খুশি। ফাফাই সবার ছোট হওয়ায় ঘরের মধ্যে সবার আদরের। সে অ্যাব্রোড থেকে তার ভাইদের জন্য গিফট নিয়ে এসেছে। এরপর সে তার ভাই ডিনকে একটি কাউবয়ের হ্যাট পরিয়ে দেয় আর বলে এই হ্যাটটির খুব ভালোভাবে খেয়াল রাখবে, আর হ্যাঁ, তুমি রিয়াকে কবে আমার ভাবি করে ঘরে নিয়ে আসবে তাই বলো। ডিন তাকে কিছু না বলে শুধু হাসে। পোয়া দূর থেকে দাঁড়িয়ে তা দেখছিল। কথাটি শোনার পর তার খুব মন খারাপ হয়, কারণ সে রিয়াকে সেই ছোটকাল থেকে ভালোবাসে, কিন্তু সবাই ডিনের সাথে রিয়ার বিয়ের কথা বলে। অন্যদিকে বোছাবা তার অন্য কলিগদের সাথে মিলে ডিনার করতে গিয়েছে, সেখানে থাকা সবাই ড্রিঙ্ক করে। বোছাবাও তাদের সাথে মিলে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে। এদিকে ডিন তখন তার ফ্যামিলির সাথে বসে ডিনার করছিল। এমন সময় তার কাছে একটি কল আসে। সে জানতে পারে তার ম্যানেজার বোছাবা ড্রিঙ্ক করে বেহুশ হয়ে পড়ে আছে, তাকে সামলাতে ডিনারই যেতে হবে। এরপর ডিন তার সাথে আরও একজন কর্মচারীকে নিয়ে সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে উপস্থিত সবাই ড্রিঙ্ক করে টালমাটাল হয়ে যে যার মতো পড়ে আছে। ডিন এবং তার কর্মচারী মিলে সবাইকে সামলে নেয়। এরপর ডিন বোছাবাকে কোলে তুলে তার ঘরে নিয়ে আসে। বোছাবা তখন বেহুশ অবস্থায় বারবার ডিনের নাম নিচ্ছিল আর ডিনকে গালাগালি দিচ্ছিল, কারণ সে ডিনের দেয়া প্রেশারের কারণে খুবই স্ট্রেসড হয়েছিল। বোছাবার মুখের গালমন্দ ডিনের কাছে অনেক ভালো লাগে। সকাল হয়ে যায়। বোছাবা ঘুম থেকে উঠে দেখে তার রুমের ফ্লোরে অফিসের একজন কর্মচারী শুয়ে আছে। ডিনি তাকে এখানে রেখে গিয়েছিল বোছাবাকে পাহারা দেওয়ার জন্যে। এরপর বোছাবা তৈরি হয়ে ফার্মে যায়। বোছাবা আর ডিন ফার্মে দাঁড়িয়ে কথা বলছিল, তখন সেখানে থাকা একটি মৌমাছি বোছাবার মাথার উপর এসে বসে। বোছাবা এতে খুবই ভয় পাচ্ছিল। ডিন তার মাথা থেকে মৌমাছিটি সরিয়ে দেয়। বোছাবা তখন ভয়ে বাচ্চাদের মতো লাফাচ্ছিল। তখন ডিনের বোন ফাফাইয়ের দেওয়া হেডটি নিচে পড়ে যায়, যা দূর থেকে ফাফাই দেখছিল। কিন্তু সে খুবই হার্ট হয় যখন সে দেখে বোছাবা তার পায়ে পড়া হিল দিয়ে ডিনের মাথায় হেডটিকে পরিয়ে যাচ্ছিল। ফাফাইয়ের দেওয়া গিফটের এমন অপমান সে সহ্য করতে না পেরে রাগ করে অফিসে ফিরে যায়। অফিসে গিয়ে সে সব কিছু জুনুকে জানায়। সে বলে ভাইয়া ম্যানেজার মেয়েটির সাথে অনেক ফ্রি হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটিকে আমার একদমই ভালো লাগেনি। তাদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে, তুমি জলদি তাদের মধ্যে কি চলছে তা আমাকে তদন্ত করে জানাও। অন্যদিকে ডিনের বাবাও বুছাবা আর ডিনের ব্যাপারটা জেনে গেছে, তাই তারা মাকে বলে ডিন দিন দিন একটি মেয়ের সাথে অনেক বেশি ফ্রি হয়ে যাচ্ছে, ব্যাপারটা আমার কাছে তেমন ভালো মনে হচ্ছে না। ডিনের মা এসব শুনে টেনশনে পড়ে যায়। এদিকে বুছাবা আর ডিন ফ্যাক্টরির মধ্যে হাঁটছিল, হঠাৎ বুছাবার হাই হিল কিছু একটার সাথে আটকে যায়। এ সময় ডিন তাকে ধরে সাহায্য করে, যার ফলে দূর থেকে তাদেরকে দেখতে ক্লোজ দেখায়, আর এই দৃশ্যটি দেখে নেয় রিয়া। এসব দেখে রিয়ার মন খারাপ হয়ে যায়, কারণ একে তো সে ডিনকে বিয়ে করতে চায় না, তার মধ্যে ডিনের এমন চরিত্র দেখে তার মন আরও বেশি খারাপ হয়ে যায়। রিয়া এ বিষয়টি পোয়ার সাথে শেয়ার করে। পোয়া জানতো না যে রিয়াও ডিনের বিষয়ে সিরিয়াস, তবে জানতে পেরে তার কষ্ট দ্বিগুণ হয়ে যায়। সে এতদিন এটাই ভাবত হয়তোবা রিয়া তাকে পছন্দ করে। রিয়ার মুখে ডিনের কথা শুনে পোয়া অনেক কষ্ট পায়। এদিকে ফার্মে ডিন বোছাবাকে আরও একটি কঠিন কাজ দিয়ে বসে। সে ফ্যাক্টরি ওয়ার্কারদের সব কাজ বোছাবাকে দিয়ে করাতে শুরু করে। সে সময় ডিন তাকে ফার্মে ব্যবহৃত সবগুলো বাস্কেট ধুতে দেয়। বোছাবা দুষ্টুমি করে ডিনকে লক্ষ্য করে পানির পাইপ তাক করে, যার ফলে ডিন পুরোপুরি ভিজে যায়। এরপর ডিনও বোছাবাকে ভিজিয়ে দেয়, আর সেখানেই আমরা একটি কিউট মোমেন্ট দেখতে পাই। এরপর কোনো এক কাজের জন্য ভেজা অবস্থায় বোছাবা অফিসে যায়, কিন্তু পোয়া তাকে বাধা দেয় আর বলে তুমি এখন অফিসে প্রবেশ করার অবস্থায় নেই, বরং চলো আমি তোমাকে তোমার বাসায় ড্রপ করে দিয়ে আসি। বোছাবা এ কথা শুনে খুব খুশি হয়ে যায়, কিন্তু তার খুশিতে আগুন ধরিয়ে দেয় ডিন। সে বলে না না, ওর তো আরও অনেক কাজ বাকি, তুমি চলে যাও, ওকে ড্রপ করতে হবে না। বোছাবা এ নিয়ে খুবই মন খারাপ করে, কিন্তু ডিন তাকে বুঝায় আর বলে তুমি যদি এই অবস্থায় ওর সাথে যেতে, তবে ওর সামনে তোমার ইমেজ খারাপ হতো।
ডিন এতটাই জেলাস যে পোয়ার সাথে তো তাকে যেতেই দেয় না, বরং চেঞ্জ করিয়ে নিজের সাথে নিয়ে বেরিয়ে পড়ে। ডিন প্রথমে কিছু কাস্টমারের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়, এরপর সে তাকে নিয়ে শপিং মলে চলে যায়। মলে গিয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় বোছাবা পড়ে যাচ্ছিল, ঠিক তখনই ডিন তাকে জড়িয়ে ধরে সামলে নেয়। তখন সারেন তাদের এই মোমেন্টের একটা ভিডিও করে রাখে। এরপর ডিন তাকে একটি জোতার দোকানে নিয়ে যায়। সে বোছাবাকে বলে, সেদিন তোমার হিল ভেঙে গিয়েছিল, তুমি এখান থেকে তোমার পছন্দ অনুযায়ী জুতা কিনে নাও। বোছাবা বলে, কিন্তু তুমি কি করে পে করবে? ডিন বলে, আপাতত আমি পে করে দিচ্ছি, পরবর্তীতে অফিসে ক্লেম করে দিব। এ কথা শুনে বোছাবা খুশি হয়ে যায়। ডিন ভেবেছিল বোছাবা হয়তোবা সবচেয়ে দামি হাই হিল জোড়াই নিজের জন্য চয়েস করবে, কিন্তু সে অবাক হলো এটা দেখে যে বোছাবা সবচেয়ে কম দামি এক জোড়া জুতো নিয়েছে, যার প্রাইস সবচেয়ে কম ছিল। বোছাবা ডিনকে বলে, আমি এগুলোই নিব, কারণ আমার ফার্মে কাজ করার জন্য এই শুগুলোই পারফেক্ট, আর দাম কম হওয়ায় তোমার পে করতেও সুবিধা হবে। এরপর তারা বাসায় আসে। ডিনের আজ কেন যেন মনে হচ্ছিল সে বোছাবাকে ভুল ভাবছে, তার মতো ইনোসেন্ট মেয়ে হতেই পারে না, আর তাকে কিনা সে এতদিন গোল্ডিগার ভাবছে। অন্যদিকে সারেন ইনভেস্টিগেশন করে জেনে যায় বোছাবা কিনের এক্স গার্লফ্রেন্ড ছিল। সারেন কিনকে প্রশ্ন করে, তুমি তাকে ফলো করেই এই কোম্পানির পিছনে লাগুনি তো, তাকে কি তোমার মনে পড়ে? কিন তাকে বলে, থুর, তুমি কি বলো না, ফেলে দেয়া জিনিসের প্রতি পরবর্তীতে আমার কোনো রুচি হয় না, বোছাবার কাছ থেকে আমার যা নেওয়ার তা আমি নিয়ে নিয়েছি, এখন আর বোছাবাকে আমার কোনো প্রয়োজন নেই। পরের দিন সারেন অফিসে গিয়ে সবাইকে ডিন এবং বোছাবার ভিডিও দেখিয়ে দেয়, যা দেখে রিয়া খুবই মন খারাপ করে। পোয়াকে ভিডিওটি দেখানো মাত্রই সে সারেনকে বলে, ভিডিওটি তোমার ডিভাইস থেকে এখনই ডিলিট করো, নেক্সট টাইম এই ধরনের কোনো কাজ যেন আমি তোমাকে আর করতে না দেখি। এদিকে দেখা যায় ফাফাইল ফার্মে গিয়ে বোছাবাকে ডিনের কাছ থেকে দূরে থাকার জন্য ওয়ার্নিং দেয়। সে বোছাবার সাথে রুডলি কথা বলে। বোছাবা ফাফাইকে প্রশ্ন করে, তুমি কে? ফাফাই বলে, আমি তোমার কোম্পানির ওনারের মেয়ে। পরদিন ডিন যখন ফার্মে ট্রাক্টর চালাচ্ছিল, বোছাবা সেখানে যায়। সে ডিনকে বলে, তুমি আমাকেও ট্রাক্টর চালানো শিখিয়ে দাও। এরপর ডিন খুব যত্ন সহকারে বোছাবাকে ট্রাক্টর চালানো শিখায়। ফার্মের ওয়ার্কাররা দুজনকে একসাথে দেখে খুশি হয়। তারা একে অন্যের সাথে বলতে থাকে, যদিও এরা সারাদিন ঝগড়া করে কিন্তু একসাথে এদেরকে বেশ ভালোই মানায়। ব্রেক টাইমে বোছাবা ডিনকে রিকোয়েস্ট করে, তুমি পোয়ার সাথে আমার বন্ধুত্ব করিয়ে দাও। ডিন তাকে বলে, ঠিক আছে, কিন্তু মনে মনে ডিন ভাবে সে কখনোই বোছাবাকে পোয়ার ক্লোজ হতে দেবে না। এদিকে দেখা যায় বাবা আজ পোয়াকে তার কাছে ডেকেছে কিছু কথা বলতে। সে বলে, ডিন বোছাবা নামের একটি মেয়ের সাথে ক্লোজ হয়ে যাচ্ছে, আমি চাই তুমি এদের পথে বাধা হয়ে দাঁড়াও, তুমি বোছাবার সাথে ক্লোজ হও, তার সাথে ফ্লার্ট করো, যেভাবেই হোক ডিনের সাথে রিয়ার বিয়েটা হওয়া খুব ইম্পর্ট্যান্ট। বাবা যখন পোয়াকে এসব কথা বলছিল, আড়াল থেকে ডিন এসব কথা শুনে নেয়। পরের দিন কিন বোছাবাকে একা পেয়ে তাকে হ্যারেসমেন্ট করতে শুরু করে। ডিন তা দেখতে পেয়েই ছুটে যায় সেখানে বোছাবাকে হেল্প করার জন্য। কিন ডিনকে দেখে এমন ভাব করে যেন কিছুই হয়নি। ডিনের কিছুটা সন্দেহ হয় কিনকে নিয়ে। সে বোছাবাকে প্রশ্ন করে, তুমি কি কিনকে আগে থেকে জানতে? বোছাবা বলে, না। ডিন বুঝতে পারে যে বোছাবা তার কাছে কিছু লুকুচ্ছে। এমন সময় সারেন ডিনকে লাঞ্চের অফার করে, আর বোছাবাকে জেলাস করতে ডিন সাথে সাথেই রাজি হয়ে যায়। তারা দুজন একসাথে লাঞ্চে যায়। ক্যান্টিনে একটি টেবিলে ডিন এবং সারেন বসে, আর দূরের একটি টেবিলে বসে বোছাবা। সে তাদেরকে একসাথে দেখে খুব জেলাস হচ্ছিল। এমন সময় সেখানে এন্ট্রি নেয় পোয়া। বাবার রিকোয়েস্ট রক্ষার্থে সে বোছাবার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে, কিন্তু ডিন তা কিছুতেই মানতে পারে না। সে সারেনকে একা ফেলেই পোয়া এবং বোছাবার সাথে জয়েন করে, কারণ সে আগের দিনই বাবার সব কথা শুনে নিয়েছিল। অন্যদিকে পোয়া কিছুক্ষণের মধ্যেই বুঝে যায় কিছুতেই বোছাবার সাথে ফ্লার্ট করা সম্ভব নয়, কারণ ডিন আর বোছাবা একে অন্যের সাথে ঝগড়া শুরু করে। তখনই তাদের বন্ডিং যে খুব স্ট্রং তা বোঝা যায়। এরপর ডিন বোছাবাকে পরের দিনের প্রেজেন্টেশনের জন্য রেডি থাকতে বলে। পরের দিন বোছাবা খুবই ফ্যাশনেবল ওয়েতে নিজেকে তৈরি করে নেয়। এরপর তারা একসাথে বেরিয়ে পড়ে। রিয়া যখন জানতে পারে ডিন বোছাবাকে নিয়ে গিয়েছে, সে খুবই কষ্ট পায়। মিটিং শেষে রিয়া যখন মন খারাপ করে দাঁড়িয়েছিল, তা দেখে পোয়ার তার জন্য অনেক খারাপ লাগে। সে রিয়াকে বলে, কাল আমার এক ফ্রেন্ডের ওয়াইফের বার্থডে, কিন্তু কি গিফট কিনবো আমি বুঝতে পারছি না, তুমি কি আমাকে হেল্প করবে? এ বলে সে রিয়াকে নিয়ে শপিংয়ে যায়। অপরদিকে আমরা আমাদের মেইন কাপলকে দেখতে পাই। তারা নিজেদের সাইট ভিজিটে গিয়ে অনেক এনজয় করে। সেখানে থাকা কিছু বাচ্চাদের সাথে তাদের পূর্ব পরিচয় ছিল। তারা বাচ্চাগুলোর জন্য অনেক গিফট নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে তারা বেশ ঘোরাফেরা করে, কিন্তু হাই হিলের জন্য বোছাবা কাদায় পড়ে যায়। সে ডিনকে হেল্পের জন্য তার কাছে ডাকে। ডিন কিছুতেই তার হাসি আটকাতে পারছিল না।
তাকে হাসতে দেখে বোছাবা ডিনকেও কাদায় ফেলে দেয় এবং দুজনেই বাচ্চাদের মতো কাদায় লড়তে শুরু করে। কাদা লেগে তাদের পোশাক সব নষ্ট হয়ে গিয়েছিল। অপর প্রান্তে আমরা দেখতে পাই রিয়্যাক্টি স্কার্ফ সিলেক্ট করে, যা তার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু পোয়াকে দেখে মনে হচ্ছিল রিয়ার জন্যই গিফটটি নিচ্ছে। এরপর বোছাবা গ্রাম্য পরিবেশে গোসল করে। বোছাবার গোসলের সময় ডিন সেখানে চলে আসে আর সেখানেও তৈরি হয় তাদের একটি রোমান্টিক মোমেন্ট। এরপর তারা আঙ্কেল আন্টির বাসায় রাতে থেকে যায়। তারা চারজন একসাথে বসে ডিনার করে। এদিকে রাতে পোয়া রিয়াকে বাড়িতে ড্রপ করে দেয়। রিয়াকে সে পেছন থেকে ডেকে স্কার্ফটি পরিয়ে দেয়। রিয়া এবার কিছুটা হলেও পোয়ার ফিলিংস বুঝতে পারে। অন্যদিকে বোছাবা যখন নিজের জন্য ব্যাড রেডি করছিল, সেখানে একটি টিকটিকি দেখে সে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে দৌড়ে গিয়ে ডিনকে জড়িয়ে ধরে। ডিন নিজেকে একবার ছাড়ানোর চেষ্টা করলেও বোছাবা তাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। ডিন বলে, বুঝতে পেরেছি তুমি আমাকে জড়িয়ে ধরার জন্য একটি বাহানা করেছ, তাই না? এ কথা শুনে সে ডিনকে ছেড়ে দেয়। এরপর সে ডিনকে বলে, আমার ভয় লাগে, আমি একা ওই রুমে ঘুমোতে পারবো না, বরং তুমি আজ আমার সাথে সারা রাত গল্প করো। আচ্ছা, তুমি এই কোম্পানিতে কি করে এলে, এ বিষয়ে আমাকে বলো। তারা দুজন দুদিকে মুখ করে বসে গল্প করতে থাকে। এক পর্যায়ে বোছাবা ঘুমিয়ে যায়। ডিন সরে বসতেই বোছাবা তার কোলে গিয়ে পড়ে। ডিন ঘুমন্ত বোছাবাকে কিউটলি কোলে নিয়ে বসে থাকে। পরের দিন পোয়া ডিনকে বলে, আমার মনে হয় বোছাবার ফার্মের চেয়ে অফিসই বেশি প্রয়োজন, আর তাই এখন থেকে বোছাবা 5 দিন অফিস এবং 1 দিন ফার্মে কাজ করবে। কিন্তু ডিন তা হতে দিবে না, তাই সে বলে, না, বোছাবা এখন থেকে 3 দিন ফার্মে এবং 2 দিন অফিসে কাজ করবে, কারণ ডিনের এখন আর বোছাবাকে ছাড়া ফার্মে ভালো লাগে না। অন্যদিকে দেখা যায় বোছাবার বাসায় আজ কিন এসেছে। কিন জোর করে তার ঘরে ঢুকতে চায়, কিন্তু বোছাবার বড় একটি ফ্লাওয়ার ভাস নিয়ে তাকে ভয় দেখায় আর জোরে জোরে চিৎকার করে। বোছাবার চিৎকার শুনে সেখানে ডিন দৌড়ে আসে, কিন্তু বোছাবা তাকে বুঝতে দেয় না তার সাথে কি হয়েছিল। সে বুঝায় সে স্বপ্ন দেখছিল। এরপর ডিন তাকে বলে, তোমার জন্য একটি নিউজ আছে, তুমি এখন থেকে সপ্তাহে 2 দিন অফিসে সময় দিবে। এ কথা শুনে বোছাবা খুবই এক্সাইটেড হয়ে যায়, যা ডিন একেবারেই এক্সপেক্ট করেনি। তাই সেদিন সে সারাদিন বোছাবাকে ইগনোর করে। পরের দিন বোছাবা অফিসে চলে যায়। পোয়ার কিছুতে ইচ্ছা হচ্ছিল না বোছাবার সাথে ফ্লার্ট করার, কিন্তু বাবার নির্দেশ তাই পালন করতেই হবে। পোয়া তাকে কফি অফার করে। অন্যদিকে ডিনের আজ ফার্মে একা একা কিছুতেই মন বসছিল না, আর তাই সে অফিসে চলে আসে। সেখানে সারেন তাকে জানায় পোয়া এবং বোছাবা খুবই ক্লোজ হয়ে গিয়েছে। এরপর মন গড়া 2-4টা ঘটনা তাকে বানিয়ে বলে। ডিনও খেয়াল করে দেখে যে আসলেই তারা দুজনেই খুব ক্লোজ হয়ে গিয়েছে। তারা খুবই হাসি খুশি ছিল, কিন্তু ডিন প্রথমে সারেনকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। সে বলে, তুমি অনেক গসিপ করো, নেক্সট টাইম এমন যেন আর না দেখি। এরপর সে পোয়ার দিকে তাকায়। সে বোছাবাকে বলে, তুমি ফার্মে অনেক কাজ ফেলে রেখে এসেছ, এগুলো কে করবে, আগে সেগুলো করো। এরপর সে নিজের সাথে করে বোছাবাকে ফার্মে নিয়ে আসে। বোছাবা ফার্মে কাজ করতে করতে যখনই ভালোবাসার ফিল নিতে চাইছিল, তার চোখে বারবার ডিন ভেসে উঠছিল। তার আর বুঝতে বাকি রইল না সে ডিনের উপরই ফল করেছে। অন্যদিকে রিয়ার বাবা অসুস্থ হয়ে পড়ে, তাই পোয়া আজ রিয়ার বাবাকে দেখতে যায়। কিন্তু রিয়ার বাবা কিছুতেই পোয়াকে পছন্দ করত না। সে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে এবং তার ফলের ছুরিটিও ফেরত নিয়ে যেতে বলে। পোয়া কিছুতেই বুঝতে পারে না যে রিয়ার বাবা কেন তাকে এত অপছন্দ করে। অন্যদিকে পুরো ফ্যামিলি যখন একসাথে বসেছিল, বাবা ডিনকে বলে, তুমি কি বোছাবা নামের মেয়েটিকে ভালোবেসে ফেলেছ? ডিন বলে, না, এমন কিছুই নয়। বাবা তাকে শিওর হতে বললে ডিন তাকে শিওরিটি দেয়, না, তেমন কিছুই আমাদের মধ্যে নেই। কিন্তু ডিনের মা ঠিকই নিজের ছেলের মনের কথা বুঝতে পারে। এইদিকে ডিন মনে মনে ভাবছিল, একজন গোল্ডিগার মেয়ের কথা কি করে ফ্যামিলিকে বলবে। অনেক দিন হয়ে যায়, ডিন ভালো করে বোছাবার সাথে আগের মতো কথা বলে না। ফার্মে ডিন বোছাবাকে সারাক্ষণ ইগনোর করে। আর এরই মধ্য দিয়ে তৃতীয় পর্বটি শেষ হয়। বন্ধুরা, পরের পর্বটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং যত দ্রুত সম্ভব আমরা পরের পর্বটি আপলোড দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।